সর্বশেষে যেটা সমস্যা সমাধানের জন্য আমাদেরকে নির্দিষ্ট কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ এই পদ্ধতিটার দিকে এগিয়ে গেলে আমরা খুব সহজে ওই সমস্যার সমাধানগুলো করতে পারবো। ওকে, ধন্যবাদ ম্যাডামকে, হাততালি দিয়ে দিই আমরা। সংশোধন করে আত্ম উন্নয়ন ঘটাবে, সেক্ষেত্রে তো নিজে নিজে পারবে না, কিছু জানতে হবে, শিক্ষকের কাছে জানবে, বাবা মার কাছে জানবে, সমাজের কাছ থেকে জানবে, তথ্য নিবে, আমরা যাই 2 নম্বর গ্রুপের কাছে। আপনাদের বিশেষ ছিল কি ব্যক্তিগত দর্শন আর ব্যক্তিগত মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ, সেবার মনোভাব বৃদ্ধি, সরি মনোবৃত্তি, আর পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা অর্জনের পরিকল্পনা, অজানাকে জানা এবং নিয়মিত অধ্যয়ন। স্যার তো অসংখ্য তথ্য নিয়ে আসছে, স্যার আপনারা বলেন এগুলোর মাধ্যমে কি করা যায়? স্যার পেশাগত দক্ষতা অর্জন করা যায়, আমাদের শিক্ষার্থীরা তো পেশাগত দক্ষতা অর্জন করবে, ষষ্ঠ শ্রেণীতে কিভাবে পেশাগত দক্ষতা অর্জন করবে? ষষ্ঠ শ্রেণীতে সাধারণত আমাদের ক্লাসে যে কাজগুলো আছে এবং বাড়িতে যে কাজগুলো তাদের দিব, এটার উপরে নির্ভর করে ধীরে ধীরে ছোট ছোট কাজের মাধ্যমে ষষ্ঠ সপ্তম অষ্টম এবার দশম শ্রেণী পর্যন্ত দেখা যাবে যে 20 বছর পরে যখন আমি কর্ম আমার পেশা যুক্ত হবো তখন কিন্তু দেখা যাবে আমি 20 বছর আগে যে পেশা চিন্তা করেছিলাম সেই পেশা নাই, অন্য পেশা চলে আসছে, তাহলে ওই পেশার সাথে আমাকে যুক্ত হয়ে যেতে হবে অভিযোজনের মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে, এবং সেই দক্ষতা আমাকে এখন থেকে অর্জন করতে হবে। তো এখন সেই পেশাগত দক্ষতা আমরা এই আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে ধীরে ধীরে অর্জন করবো, আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা অর্জন দক্ষতা অর্জন করাবো। চাকরি ভিডিও বুঝতেছে।